আপনারা তো বুঝতেছেন না আমাদের কষ্ট, আপনারা তো এসি রুমে বসে এসি চালাচ্ছেন, আরামে দিন পার করতেছেন, আর আমরা গরিব মানুষ কষ্টে মরতেছি। সারাদিন গাড়ি চালার পরে হাতে সাহায্য দিব, যে সাজ দিই সে সাজ আমাদের কোনো ইনকাম হচ্ছে না। সমস্ত দিন গাড়ি চালার পরে রাত্রেবেলা যায় গড়ে এক ঘন্টা কারেন্ট আমরা পাই না, কীভাবে গাড়ি চালাবো? আর গরিব মানুষ নিজের থেকে টাকা তুলে গাড়ি কিনেছি, কিস্তি দিতে পারতেছি না, শুধু একমাত্র কারেন্টের সমস্যা। এই বিদ্যুতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু অচল অবস্থার দিকে। আমরা যে এই মেশিনটা ব্যবহার করি চুল কাটার জন্য, এই মেশিনটাও আমরা ব্যবহার করতে পারছি না, চার্জ দিতে পারতেছি না। আমরা কোনো ক্রমেই আমরা এটাকে চার্জ ঠিক মতো রাখতে পারতেছি না, কারণ যেখানে 1.5 থেকে 2 ঘন্টা বিদ্যুৎ যাওয়ার কথা ছিল সেখানে আজকে 6 থেকে 7 ঘন্টা আমরা বিদ্যুৎ পাচ্ছি না। তাহলে আমরা কীভাবে কর্ম করব? রাত 8টার পরে দোকান বন্ধ, আমরা তো অসহায় হয়ে গেছি, আমরা কার কাছে বলবো এই কথা? অবস্থায় যে সকালবেলা আসে ব্যবসা প্রতিষ্ঠান খুলছি, কারেন্ট নাই, সারাদিনে 8-10 বার কারেন্ট থাকে না, যেখানে 1 ঘন্টা কারেন্ট না থাকার কথা সেখানে 8-10 ঘন্টা কারেন্ট থাকে না, দিনে থাকে না, রাত্রে ঘুমানোর সময় কারেন্ট থাকে না, এই তো অবস্থা দেশের। আপনারা তো বুঝতেছেন না আমাদের কষ্ট, আপনারা তো এসি রুমে বসে এসি চালাচ্ছেন, আরামে দিন পার করতেছেন, আর আমরা গরিব মানুষ কষ্টে মরতেছি। দিনের বেলা সকালবেলা 2 ঘন্টা লোডশেডিং দেন, আমাদের অসুবিধা নাই। আপনারা রাত্রিবেলা কারেন্টটা দেন, কমসে কম রাত্রিবেলা আমরা ঘুমাতে পারি ঠিক মতো, সকালবেলা নিজ নিজ কর্মে আসতে পারি, ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা 3টা 4টা বাজে, রাত্রে কারেন্ট থাকে না, দিনে থাকে না। আমাদের কদিন কাজ কাম হচ্ছে না, কারেন্ট বন্ধ হয়ে থাকছে, আমরা গরিব মানুষ, পরের দরে কাজ কাম করে খাই, কারেন্ট না থাকলে কী করে খাবো আমরা?